আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল ফেরদৌস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি আমার আব্বুর বাগানের কিছু ভিডিও দেখাবো, সাথে একটি গল্পও বলবো। এটি একটি ফলের গল্প, বাংলাদেশে শাম্মাম বলে এবং ইতালিয়ানে পিয়ান্তে দি মেলোনে লিশ্য। আসলে এটা হচ্ছে গল্পের শুরুর দিকের ভিডিও। আমরা প্রথমে শাম্মাম ফলের বীজকে মিষ্টি কুমড়ার বীজের সাথে মিশিয়ে ফেলেছিলাম ভুলবশত, তো যার কারণে এটা বুঝতে পারিনি যে এটা মিষ্টি কুমড়া নাকি শাম্মাম। পরে যখন গাছটা আস্তে আস্তে বৃদ্ধি পেল, তখন বোঝা গেল যে এটা শাম্মাম ফলের গাছ এবং ঠিক পাশেই মিষ্টি কুমড়ার গাছ। এই তো, এটা হচ্ছে আমাদের শাম্মাম ফল। যেহেতু গাছ একটা মাত্রই ছিল, সেখান থেকে একটা মাত্রই ফল হয়েছে। কাটার আগে কিছু ছবি তোলা হয়েছিল, এগুলোর মধ্যে কয়েকটা এগুলো, এটা আরেকটা। এটা হচ্ছে কাটার পরের ছবি। এই তো, এটা হলো আমাদের শাম্মাম ফলের গল্প। আপনারা কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। এই শাম্মাম ফলটা মাশাআল্লাহ খুব সুস্বাদু ছিল এবং খুব মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার পালা। এবার মিষ্টি কুমড়া কাটা হবে। এখানে তিনটা মিষ্টি কুমড়া হয়েছিল, এই যে এগুলো। আমার ছোট বোন মিষ্টি কুমড়া কাটবে, সে বায়না করেছিল সে মিষ্টি কুমড়াগুলো কাটবে। এটা প্রথম মিষ্টি কুমড়া। এবার হচ্ছে দ্বিতীয়টার পালা, দ্বিতীয়টা কাটা হচ্ছে। শেষের মিষ্টি কুমড়াটা আমার আম্মু কেটেছিল, এটা হচ্ছে সেই তিনটি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কাটার আগের কিছু ছবি, এটা আরেকটা, এবং এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া কাটার পরের কিছু ছবি। আমরা অবশ্য মিষ্টি কুমড়া শাকও খেয়েছিলাম, শাকগুলো খুবই মজা। মিষ্টি কুমড়া গাছের সামনেই মিষ্টি কুমড়ার কিছু ছবি তোলা। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, সবাই দোয়া করবেন আমার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে আমার সামনে আমি যে ভিডিওগুলো দিব ওগুলো আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।